আগামী 6 মাসের জন্য সতর্কতামূলক সহায়ক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ইচ্ছামতো সুদে আমানত সংগ্রহ করতে পারবে, তবে ভোক্তা ঋণের সুদহার হবে সর্বোচ্চ 12%। দুপুরে বাংলাদেশ ব্যাংক সম্মেলন কক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন। আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ 6% সুদহার উঠে গেলেও বহাল থাকলো অন্যান্য ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 9% সুদ। গভর্নর জানান, এই সুদহারও ধীরে ধীরে উঠে যাবে। মুদ্রানীতিতে বাড়ানো হয়েছে নীতি সুদহারও, অর্থাৎ ব্যাংকগুলো আগে 5.75% কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার করতে পারলেও এখন তা করতে হবে 6% হারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে গভর্নর জানান, শুধু টাকার সরবরাহ কমিয়ে তা নিয়ন্ত্রণ করা যাবে না, আমদানি বিকল্প পণ্য উৎপাদন বাড়াতে হবে। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে জানান গভর্নর। ডিপোজিটে আমরা কিন্তু এখন আর কোনো ক্যাপ নাই। ডিপোজিট ব্যাংক তার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো ডেটে সে ডিপোজিট নিতে পারে। সো ডিপোজিটে যে এখন ক্যাপ নাই, এটা আমরা মানিটারি পলিসি বলে দিয়েছি, এবং 3% যে আমরা ওখানে করিডোর করেছি সেটা আমরা মানিটারি পলিসিতে বলেছি। এবং আরও আমরা বলেছি যে যখন ইকোনমিক কন্ডিশন ভালো হবে, আমরা একটা ভালো সময়ের জন্য ওয়েট করছি, আমরা কিন্তু আস্তে আস্তে এটা উঠাই দেবো। এখন যদি আমরা হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোনের যদি উঠাই দিই, যে কথা আপনি বললেন যে আমাদের ইনভেস্টমেন্ট হবে না, আসলে ইনভেস্টমেন্ট হবে না,